পাল্টে গেল দিলীপ ঘোষের আসন। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী করল দিলীপ ঘোষকে। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাকে তার পুরনো কেন্দ্র মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করল বিজেপি। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের বিরুদ্ধে তাকে ময়দানে নামাল গেরুয়া শিবির। বিজেপির প্রথম তালিকায় দিলীপ ঘোষের নাম না থাকায় জল্পনা শুরু হয়েছিল যে তাকে তার পুরনো কেন্দ্র মেদিনীপুর থেকেই প্রার্থী করা হবে। তো দ্বিতীয় তালিকা বেরোতেই দেখা গেল বর্ধমান দুর্গাপুরে প্রার্থী হচ্ছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অর্জুন সিং ছেড়ে দিয়ে ফিরে এসে নিজের কিন্তু ধরে রাখলো। উত্তর কলকাতার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে তৃণমূল থেকে একজন এসে জয়েন করে নিলেন আপনাদের পার্টিতে, তারপরে উনি পদ এখানে সাংসদ টিকিট পেলেন। আপনি মেদিনীপুরে 5 বছর ছিলেন, মেদিনীপুরে 5 বছর ধরে চাষবাস করেছেন, আপনাকে করে সরিয়ে দেওয়া হলো অন্য জায়গায়। দেখুন, রাজনীতিতে এগুলোর জন্য অভ্যাস মানে মানে প্রস্তুত থাকতে হয়, সেটাই হয়েছে। মেদিনীপুর বা খড়গপুরে আমরা কখনোই জিতিনি। আমাকে যখন প্রথম পাঠানো হয়েছিল সংগঠন ছিল না তখন, আমিও নতুন এসেছিলাম, আমি বিধানসভা জিতি জ্ঞান সিং সোহনপালের বিরুদ্ধে। তারপরে লোকসভা লড়তে বলা হয়, তখনও সংগঠন ছিল না আমাদের, 19 সালে বিশেষ শুরু হচ্ছিলো, সেই সময় মানস ভূঁইয়ার বিরুদ্ধে আমি জিতি। তো পার্টির বোধহয় আমার প্রতি বেশি বিশ্বাস আছে যে যেখানে সমস্যা সেখানে নিয়ে যাওয়ার জন্য আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। দেখি আমি অভ্যাসটা জিয়ে রাখতে পারি কিনা। পাবলিক পারসেপশন অন্য কথা বলছে, আপনার উপরে বিশ্বাস না, আপনাকে নিয়ে সমস্যা হচ্ছে কোথাও মনে হচ্ছে। কখনো বলছে চুপ করে থাকুন, কখনো বলছে পার্কে হাঁটতে যাবেন না, কখনো বলছে আপনি রাজ্য ছেড়ে অন্যখানে চলে যান, কখনো বলছে এবার কেন্দ্র ছাড়ুন। না, সমস্যা হলে তো আমাকে পার্টি বলতে বাবা এবার যাও, অনেক হয়ে গেছে, আর কষ্ট করো না। তো পার্টির প্রয়োজন আছে বলে আমি পার্টিতে আছি, এটাও ঠিক। পার্টির যেদিন প্রয়োজন থাকবে না সেদিন আমি পার্টিতে থাকবো না। এখনও পর্যন্ত দিলীপ ঘোষের প্রয়োজনীয়তা আছে আছে বলেই মনে হচ্ছে, হয় পার্টির প্রয়োজন আছে বলে পার্টি দেখেছে, আর আমার যেদিন মনে হবে যে রাজনীতিতে প্রয়োজন নেই সেদিন আমি ভাববো। কেন্দ্র পরিবর্তন নিয়ে আপনি খুব স্পোর্টিংলি নিচ্ছেন যে আমি লড়ে যাব, মেদিনীপুরেও লড়েছি এখানেও লড়ে নেব, কিন্তু মানুষের মাঝে একটা বার্তা গেল কোথাও যেন দিলীপ ঘোষকে তার উপযুক্ত জায়গা বা তার উপযুক্ত মর্যাদা দেওয়া হচ্ছে না, বারবার করে তাকে কোথাও একটা আর্ম টুইস্ট করা হচ্ছে মনে হচ্ছে। দেখুন, মর্যাদা তো ভিক্ষা করে পাওয়া যায় না, মর্যাদা চেয়ে নিতে হয়, মানে দখল করে নিতে হয়। তো আমি সেভাবেই নিয়েছি। আমাকে রাজনীতিতে কে জায়গা দিচ্ছে পশ্চিমবাংলায়, কে চিনত বিজেপিকে, আমাকেও দিয়েছে, বিজেপিকেও মর্যাদা দিয়েছে, তার জন্য লড়াই করতে হয়েছে। আমি চিরদিন লড়াই করি, পার্টির বিশ্বাস আছে আমি লড়াই করে পারবো, আর সেই লড়াইটা আমি করব। মেদিনীপুর 5 বছর ধরে যে আপনি তৈরি করলেন জায়গাটা, সেখানে তো লড়বেন এখন অগ্নিমিত্রা পাল, তো উনি আপনার কাছে এসেছিলেন, কী কথা হলো? বাস উনি জানতে এসেছিলেন মেদিনীপুর সম্বন্ধে, ওনার অতটা অভিজ্ঞতা নাই, তো সেই জন্য আমি যেহেতু পুরনো আছি ওখানে, আশীর্বাদ নিতে এবং ওখানকার সম্বন্ধে জানার জন্য এসেছিলেন। আমি বলেছি যান, তৈরি আছে, মেদিনীপুর যে কোনো সময় ভোট নিলে আমরা জিততে পারি, তো সে চিন্তার কোনো কারণ নেই, কর্মীরাও আপনার সঙ্গে থাকবে। একটা অরাজনৈতিক মন্তব্য চাই, সেটা হচ্ছে যে মেদিনীপুর না যেই কেন্দ্র দেওয়া হলো, কোনটা আপনার জন্য বেশি মসৃণ হতো? দেখুন, মসৃণ জায়গায় তো সবাই হাঁটে, যেখানে রাস্তা নেই, জঙ্গল আছে, সেখানে কে হাঁটতে পারে? আমি আপনার হয়তো মনে আছে আমি বলেছিলাম আমি জঙ্গল কাটতে এসেছি, জঙ্গল কাটতে কাটতে আমি এগিয়েছি, রাস্তাও তৈরি হয়েছে, অনেকে হাঁটছেন। তো তৈরি রাস্তাতে সবাই হাঁটে, সবাই হাঁটবে তৈরি রাস্তা, এরকম নয়। আমি 40 বছর ধরে এই পাথর কাঁকরের উপর দিয়ে হাঁটছি, রাস্তা তৈরি করেই যাচ্ছি। আপনি কি কাল থেকে প্রচারে নামবেন? কাল সকালেই বেরোবো, আমি বর্ধমানে পৌঁছবো। কর্মীরা আজকে আশা করেছিলেন আমি যাবো, স্বাগত করার জন্য প্রস্তুত ছিলেন, তা কাল 10টায় আমি শক্তিগড় আমার সীমাতে পৌঁছবো, ওখান থেকে সম্বর্ধনা এবং সম্মান শুরু হবে, তারা অপেক্ষা করুন। আমার জন্য আপনার কর্মী বাহিনী যারা, আপনি তো 5 বছর সভাপতি ছিলেন, এই যে কর্মী বাহিনী, তাদেরকে আপনি পাশে পাবেন বর্ধমান দুর্গাপুরে? অবশ্যই, পুরনো নূতন সমস্ত কর্মীদের মধ্যে প্রচণ্ড উৎসাহ, তারা খুশি আমি আসছি বলে। আমার মনে হয় সবাই একদম সম্পূর্ণ শক্তি লাগিয়ে ভালোভাবে জিতবো। গতবারে শেষ মুহূর্তে আলুওয়ালি যে লড়তে এসে টাইটায় জিতেছিলেন, এবারে সময় আছে, শক্তি আছে, সংগঠন আছে, যুবক কর্মীরা আছেন, ব্যাপক রেজাল্ট আমরা করব। আমার শেষ প্রশ্ন, আপনি এই কেন্দ্রটাকে কিভাবে দেখছেন এবং এই জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী, এবং জয়ের তাৎপর্য কি হতে পারে? দুটো তাৎপর্য, একটা হচ্ছে মানুষকে বার্তা দেওয়া, একটা বোধহয় সম্ভবত পার্টিকেও বার্তা দেওয়া। না দেখুন, এক তো আমাদের জেতা আসন সেটা ধরে রাখতে হবে, নরেন্দ্র মোদী 370 বলেছেন বিজেপির জন্য, সেদিকে এগোতে হবে। মাননীয় অমিত শাহ 35 বাংলার জন্য টার্গেট রেখেছেন, সেটার দিকে এগোতে হবে। গতবারে আমরা 18 সিট দিয়েছিলাম বলে বিজেপি 300 পার করেছিল, তো 370 যেতে গেলে সবচেয়ে বেশি সম্ভাবনার সুযোগ বাংলাতেই আছে, সেটাকে আমরা কাজে লাগাবো এবং আমাদের নেতারা যে টার্গেট দিয়েছেন সেখানে পুরো করবো, বর্ধমানও সেদিকেই এগোবে।